এই গাইস, আসসালামু আলাইকুম। আমি রুবেল আছি, আপনাদের সাথে শুরু করছি নতুন একটা ভিডিও। আমার আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ হচ্ছে এতদিন আমি হচ্ছে যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো করেছি হচ্ছে আমি আমার ফোন দিয়ে। তো ফোন দিয়ে আসলে মোটো ব্লগিং যেটা, এটা করতে খুবই কষ্টকর, একটু কষ্টই হয় আসলে ফোনটা সেট আপ করতে। যদিও এটার খরচটা কম ছিল, বাট এখন আমি হচ্ছে আজকে অবশেষে একটা অ্যাকশন ক্যামেরা নিলাম। এবং যদিও এটা আসলে অত দামি না, বা হচ্ছে দামিটা ইনশাল্লাহ ইন ফিউচারে গোপ্রো নেওয়ার ইচ্ছা আছে। তো গোপ্রো নেওয়ার আগে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা নিলাম, যেটা হচ্ছে ইকেনের H9R যে ক্যামেরাটা, অ্যাকশন ক্যামেরা, ওটা 4K। তো হচ্ছে ক্যামেরাটা হচ্ছে এই যে, তো ইনশাল্লাহ ক্যামেরাটা দিয়ে হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে শুরু করব। এবং ইন ফিউচারে হচ্ছে এর থেকে ভালো, আস্তে আস্তে যদি আমার চ্যানেল গ্রোথ করতে থাকে তাহলে অবশ্যই আমি কোয়ালিটিতে ফোকাস দিব। তো চলুন আজকে আমি এই ক্যামেরাটাই দেখাবো যে কি ক্যামেরাটা কিনলাম, এবং এরপর থেকে যে ক্যামেরাটা, যে ক্যামেরায় আমার ভিডিওগুলো পাবেন আপনি, সেই ক্যামেরাটা হচ্ছে এটা। তো এই ক্যামেরাটা কিনলাম, এই ক্যামেরাটা হচ্ছে 4K ভিডিও করা যাবে, এখানে লেখা আছে 4K, এবং ইকেনের এটা দিয়ে হচ্ছে 4K ভিডিও করা যাবে, এবং 1080 HD ভিডিও করা যাবে। তো 1080 যে HD ভিডিও যেটা, এটা করলে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাওয়া যাবে। এটার সাথে একটা ব্যাটারি দেওয়া আছে যেটা হচ্ছে এমএএইচ হচ্ছে 1050, এখানে লেখা আছে, যদি আমি একটু ক্লিয়ার করে দেখাই যে এখানে 1050 লেখা আছে, আর ভোল্ট হচ্ছে 3.7 ভোল্ট। তো আমি আসলে একটা ব্যাটারি দিয়ে তো হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 35 মিনিটস ব্যাক আপ পাওয়া যায়। তো আমি যাতে একটা ব্লগ পরিপূর্ণভাবে করতে পারি, এর জন্য আমি আরও একটা এক্সট্রা ব্যাটারি নিয়েছি, দুইটা ব্যাটারি নিয়েছি। এবং হচ্ছে এটার সাথে এই ক্যামেরাটা হচ্ছে আপনি ফোনের সাথে অ্যাপ দিয়ে কানেক্ট করা যায় এবং অপারেট করা যায়, এর জন্য হচ্ছে একটু আপনি ফোন দিয়ে ভিডিও কি ভিডিও করছেন এটা চেক আপ করতে পারবেন এবং দেখতে পারবেন লাইভ সরাসরি ভিডিওটা যেটা করবেন এটা কানেক্ট করা যায়। তো এটার সাথে হচ্ছে একটা ওয়াটার প্রুফ হচ্ছে একটা ক্যাচিং দেওয়া আছে, যেটা দিয়ে হচ্ছে পানির নিচে আন্ডার 30 মিটার পর্যন্ত হচ্ছে ব্যাক আপ পাওয়া যাবে, 30 মিটার পর্যন্ত ব্যাক আপ পাওয়া যাবে এবং ওয়াটার প্রুফ, পানি ঢুকবে না। আর আমি হচ্ছে ক্যামেরাটা খুলে দেখালাম কেস থেকে, এটা হচ্ছে ক্যামেরাটা, এখানে হচ্ছে দুইটা পোর্ট আছে, একটা চার্জিং পোর্ট আর একটা হচ্ছে USB MI পোর্ট, যেটা এটা আছে। আর হচ্ছে এখানে একটা ইন্ডিকেটার আছে, পাওয়ার ইন্ডিকেটার, আর এখানে হচ্ছে একটা চার্জিং ইন্ডিকেটার আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা দিয়ে অন করতে হয়, এটা যদি চেপে ধরে রাখেন তাহলে হচ্ছে অন হয়ে যাবে। আর হচ্ছে এটা দিয়ে ছবি বা ভিডিও অন করা যায়, ছবি তোলা যায়, আর এটা দিয়ে আপ ডাউন বা সেটিং অপশনগুলো অপারেট করতে হয়। এবং আমি আদার্স এটার সাথে আরও অনেক কিছু পেয়েছি, আমি দেখাচ্ছি। এটার সাথে একটা রিমোট আছে, এটা অনেক ভালো একটা অপশন, যেটা হচ্ছে রিমোটটা আপনি হাতে বাইক যখন চালাবেন মোটো ব্লগিং এর সময়, তো আপনি ক্যামেরা দিয়ে চাপ দিলে আপনার একটু সমস্যা হতে পারে, বা বুঝবেন না ভিডিও চালু হচ্ছে কিনা এটা বুঝতে কষ্ট হবে। তো এজন্য হচ্ছে এটা অনেক ভালো একটা ব্যাক আপ দিবে, বা ভালো একটা জিনিস মনে হচ্ছে আমার কাছে এটা রিমোট। এটা ব্যাটারি দিয়ে কানেক্ট করা যায়, কানেক্ট করার পরে হচ্ছে আপনি হাতে এটা ঘড়ির মতো পরে থাকবেন, পরে থাকলে যেটা হচ্ছে আপনি এখান থেকেই ছবি তুলতে পারবেন বা ভিডিও অন করে দিতে পারবেন, এটা খুবই ভালো একটা জিনিস। এবং এটার সাথে হচ্ছে হ্যান্ডেল মাউন্ট আছে একটা, এই মাউন্টটা দিয়ে হচ্ছে আপনি হ্যান্ডেলের সাথে ক্যামেরাটা সেট করতে পারবেন। অনেক সময় দেখা গেছে স্পোর্টস বাইকের সামনে লুকিং গ্লাসের সাথে সেট করে ভিডিও করা যায়। এখানে কিছু ক্লিপ আর ট্রাইপড দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যেটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং আমি দুইটা ব্যাটারি তো দেখালাম, দুইটা ব্যাটারি, একটা সাথে ছিল এবং আর একটা কিনেছি। এবং ব্যাটারি এক্সট্রা চার্জ করার জন্য আমি একটা চার্জার কিনেছি, এটা দিয়ে চার্জ করা যায়। এটার সাথে আরও কিছু আছে, এটা কি আল্লাহই জানে, আমি জানি না, দেখি কিসে লাগে কখন। এবং আরও অনেকগুলো মাউন্ট আছে, এই যে এটা এই একটা মাউন্ট, এই একটা মাউন্ট, ট্রাইপড মাউন্ট, এটা হচ্ছে চিন কি মাউন্ট বলে আল্লাহ জানে, অনেকগুলো আছে আর কি প্রয়োজনে। এই যে আরও ফিতো দেওয়া আছে এটার সাথে, দুই তিনটা,
যে এগুলো দিয়ে হচ্ছে আমার মানে যখন যেটা প্রয়োজন হয় তখন ব্যবহার করা যাবে। এবং হচ্ছে ওয়াটার প্রুফ যে কেসিংটা, এই কেসিংটা হচ্ছে একটা আরও একটা এক্সট্রা কভার দেওয়া আছে, এটা যদি দাগ পরে নষ্ট হয়ে যায় তাহলে আরও একটা চেঞ্জ করে লাগাতে পারবো, এটা এক্সট্রা দিয়ে রেখেছে, এটা খুবই ভালো। এবং এটা হচ্ছে হেলমেট মাউন্ট, হেলমেটে আসলে লাগানোর জন্য যখন আমি অ্যাকশন ক্যামেরাটা হেলমেটের সামনে এরকম চিন মাউন্ট বলে এটাকে, চিন মাউন্ট, এটা হচ্ছে যখন আমি এখানে সেট করব তখন হচ্ছে যখন আমি রাইড করার সময় ভিডিও করব তখন এখানে এটা সেট করে নিতে হবে। আর এটা সেট করার জন্য একটা প্লাস মাইনাস হচ্ছে একটা আঠা আছে, ওই আঠাটা কিনতে হবে। তো ওই আঠাটা আমি এখনও কিনি নি, ওটা ইনশাল্লাহ কালকে কিনবো। এবং কিনে হচ্ছে আমি এখানে হচ্ছে আমার হেলমেটের সামনে ক্যামেরাটা সেট করব। তো ক্যামেরাটা সেট করলে এখান থেকে ভিডিও করতে পারবো। এছাড়া আমি আরও একটা বেল্ট কিনেছি, যেটা হচ্ছে এটা আপনি হেলমেট ছাড়াও যদি মাথায় পরে ভিডিও করতে চান, দেখা গেছে অনেক সময় সাইকেলিং করার সময় হেলমেট যদি না পরে দেখাতে চাই তাহলে হচ্ছে এভাবে পরে বা ক্যাপের উপরেও পরে আপনি ভিডিও করতে পারবেন। এখান থেকে জাস্ট এই যে এটা এই ক্যামেরাটা এখান থেকে সেট করে দিলেই হয়ে যাবে। তো এটা আমি এক্সট্রা কিনে নিয়েছি, যদি আমি ভিডিও করি তো এখানে লাগাই নিলে হচ্ছে এভাবে থাকবে, ভিডিও করা যাবে, হেলমেট ছাড়া আমি এটা ভিডিও করতে পারবো। তো এর জন্য আমি আলাদাভাবে এটা কিনে নিয়েছি। এবং আমি আগামীকালকে ইনশাআল্লাহ যে প্লাস মাইনাস যে আঠাটা ওটা চিন মাউন্ট সেট করার জন্য ওই আঠাটা ব্যবহার করলে খুবই ভালো। তো ওটা ব্যবহার করলে আমি হচ্ছে এখান থেকে এটা সেট করে নিতে পারবো ইনশাআল্লাহ। তারপর আমার নেক্সট ভিডিওগুলো এটা থেকে রেকর্ড করা হবে এবং ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখতে পারবেন। তো হচ্ছে অপেক্ষায় থাকুন সে পর্যন্ত এবং আমার সাথেই থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনার একটা লাইক দিলে ভিডিও করার উৎসাহ অনেকটা বেড়ে যায়। তো দেখা হবে নেক্সট টাইম নতুন কোনো ব্লগে অথবা আনবক্সিং বা নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।